আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফীর জানাজায় লাখো মানুষের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন। আটকে থাকা ২৫,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের। স্থলবন্দর দিয়ে আসছে পেঁয়াজ বোঝাই ট্রাক। সীমান্ত হত্যা বন্ধে সম্মত বাংলাদেশ ও ভারত। চার দিনের সম্মেলন শেষে জানালেন বিজিবি বিএসএফ মহাপরিচালক। নারায়ণগঞ্জে বিস্ফোরণে হতাহতের মামলায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা গ্রেফতার। দগ্ধ আরো একজন সহ মৃতের সংখ্যা ৩২। এবং এ মাসেই ঢাকার দুই মহানগর ও আওয়ামী লীগের বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি যাচাই বাছাই হচ্ছে নতুন নেতাদের গ্রহণযোগ্যতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা। দেশের বিশিষ্ট এই আলেমের জানাজাকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে সেখানে। পরিস্থিতি সামাল দিতে হাটহাজারী সহ আশেপাশের চার উপজেলার ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। জানাজা শেষে মাদ্রাসা বাইতুল আতিক মসজিদের সামনে তাকে দাফন করা হবে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান আল্লামা শফি। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। আল্লামা শফীর জানাজাকে ঘিরে দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা প্রাঙ্গণে নামে লাখো মানুষের ঢল। দীর্ঘ ৩৪ বছর চট্টগ্রামের এই হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। শীর্ষস্থানীয় এই আলেমের শেষ বিদায়ে যোগ দেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অসংখ্য অনুসারী, সহকর্মী ও শিক্ষার্থীরা। শতবর্ষী আহমদ শফি দেশে মাদ্রাসা শিক্ষা প্রসারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কওমি মাদ্রাসাগুলোর অভিভাবক ছিলেন তিনি। তাই তার এই বিদায়ে কেবল হাটহাজারী মাদ্রাসাই নয়, শোকের ছায়া নেমেছে গোটা আলেম সমাজের মধ্যে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহবাহী গাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। তখন থেকেই ঢল নামতে শুরু করে ভক্ত অনুসারীদের। আইনশৃঙ্খলা রক্ষায় মাদ্রাসার আশপাশের ২-৩ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। হাটহাজারী মাদ্রাসায় ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের পর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আনা হয় ঢাকায়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা আহমদ শফি। শনিবার ভোরে ঢাকা থেকে তার মরদেহ বহনকারী গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ২০১০ সালে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন তিনি। এরপর রাজনীতিতে সরকারের পক্ষে বিপক্ষে নানা অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পাঁচ দিন পর আবারও ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। সীমান্তে আটকে রাখা প্রায় ২৫,০০০ টন পেঁয়াজ অবশেষে রপ্তানির অনুমতি দিয়েছে দেশটি। এ খবরে রাজধানীর বাজারে কমছে পেঁয়াজের দাম। পাইকারি মোকামে মান ও প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকা দরে। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আসছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশি আমদানিকারকদের আবেদনের পর শুক্রবার রাতেই অনুমতি দেয় নয়াদিল্লি, যা নিষেধাজ্ঞার আগেই এলসি করা হয়েছিল। ১৪ সেপ্টেম্বর রপ্তানি নিষেধাজ্ঞার পর এসব পেঁয়াজ আটকে পড়ে বিভিন্ন সীমান্ত বন্দরে। এদিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়েও ভিড়ছে মিয়ানমার থেকে আমদানি করা ২০ টন পেঁয়াজ বোঝাই কার্গো। বিদেশ থেকে পেঁয়াজ আসার খবরের প্রভাব পড়েছে রাজধানীর আড়তগুলোতে। ঢাকার অন্যতম পাইকারি আড়ত কারওয়ান বাজারে মান ও প্রকারভেদে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। দুদিন আগেও যা ছিল ৭৫ টাকা পর্যন্ত। সবকিছু বাজার কমতেছে, বাজার আমদানি হয় তাহলে বাজার একটু কমবে। আমদানিকারকরা তাড়ানো ১ টাকা ২ টাকা লাভে যদি মালটা ছাড়ে
তখন বাজার নিয়ন্ত্রণে আসবে। তবে কারণ বাজারের পাইকারি চেয়ে খুচরা বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের পেঁয়াজ। পেঁয়াজ যতই বাড়ুক, আগে যে 5 কেজি কিনতাম এখন 2 কেজি কিনি। আর ইন্ডিয়ানটা বর্তমানে চলতে আছে 60-65 টাকা, আর দেশিটা চলতে আছে 80-85 টাকা। পেঁয়াজের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করছে সরকারের বিভিন্ন সংস্থা। অনিয়ম খতিয়ে দেখতে আমদানিকারকদের সাথেও আলোচনা শুরু করেছেন কর্মকর্তারা। সাধারণ জনগণের অবস্থাটা দেখার জন্য আমার তো বাজারেই আসতে হবে, বাজারে এসে তারপরে না আমি পিছিয়ে যাব যে উনি কোত্থেকে আনলেন, উনি কোত্থেকে আনলেন, এবং এই প্রক্রিয়া আমাদের চলছে আমদানিকারক। এটা হয়তো এখনকার আমাদের অভিজ্ঞতা, কিন্তু ওইখানে গেলে কিন্তু আমি সঠিক কারণটা জানতে পারবো। সিন্ডিকেটের কারণে এবার পেঁয়াজের দাম বাড়লো বলে মনে করছে বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সীমান্তে হত্যা বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দুই দেশের যৌথ টহল বাড়াতে একমত হয়েছেন বিজিবি ও বিএসএফ। চার দিনের সীমান্ত সম্মেলন শেষে দুদেশের মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এছাড়া মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে দুই দেশ যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 50তম সম্মেলনে যোগ দিয়ে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আশ্বস্ত হয়েছেন বিজিবি মহাপরিচালক। চোরা কারবারীদের ডিজিটাল ফটোগ্রাফ আদান প্রদানেও সম্মত হয়েছে দুই দেশ। উই আর কমিটেড টু ব্রিং ইট ডাউন টু দ্য জিরো লেভেল অ্যান্ড উই ওয়ান্স আগেন আই রিটারেট দ্যাট বাংলাদেশ ইজ এ ফ্রেন্ডলি কান্ট্রি উইথ আস। সিন্স আই হ্যাভ জয়েন্ট রিসেন্টলি আই ক্যান অনলি টেল ইউ that in future you will see the difference. উভয় পক্ষই পূর্ব অনুমোদন ছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ না করার বিষয়ে সম্মতি জানিয়েছে। এছাড়া সীমান্তে অস্ত্র, মাদক, স্বর্ণপাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে একমত পোষণ করেছেন ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। We have agreed to conduct joint patrolling which were suspended since the beginning of the COVID-19. So we would start immediately the joint patrolling. বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ও আস্থা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আগামী নভেম্বরে দ্বিতীয় সপ্তাহে ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে 51তম সীমান্ত সম্মেলন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের মামলায় তিতাস গ্যাসের 8 কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। তাদেরকে জিজ্ঞাসাবাদে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন রাজধানীর বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন, তার নাম আব্দুল আজিজ। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 32 জনে। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এখন শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থারও অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন নিউরো সায়েন্সের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জায়েদ হোসেন। সাংবাদিকদের তিনি জানান, ওয়াহিদা খানমকে কেবিনে নেওয়া হয়েছে, তবে তার হাত পা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। হাসপাতালেই রেখে দেওয়া হবে ফিজিওথেরাপিতে। পুরোটাই নাড়াচ্ছে, পাও এখন নাড়াচ্ছে, পায়ের এখনও শক্তিটা পুরোপুরি ফিরে আসে নাই, কিন্তু পা সে পুরোটাই নাড়াচ্ছে, কিন্তু পাও নাড়াচ্ছে, হাতও নাড়াচ্ছে, তার মানে সে এখন মোটামুটি অনেকখানি সুস্থ। আমরা তাকে আগে নিচে রেখেছিলাম এইচডিউতে, সেখান থেকে আজকে তাকে আমরা কেবিনে শিফট করে দিচ্ছি। এ মাসে অনুমোদন দেওয়া হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন জেলা কমিটির। একই সাথে দলের কেন্দ্রীয় উপকমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটিও পূর্ণাঙ্গ করা হবে। নতুন নেতাদের গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করতে এত অপেক্ষা বলে জানান কেন্দ্রীয় নেতারা। নিয়াজ্জামান সজীবের বিশেষ রিপোর্ট। সম্মেলনের পরও করোনা ভাইরাসের কারণে আটকে আছে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন। প্রায় 10 মাস পার হলেও সেসবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। 15 সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা থাকলেও তা হয়নি। এমনকি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন জাতীয় সম্মেলনের আগে হলেও তারও পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। তাই এখন তোড়জোড় চলে বলে জানান নেতারা। যারা আগ্রহ প্রকাশ করেছেন কিংবা সিভি জমা দিয়েছেন তাদের দেয়া তথ্য সঠিক কিনা আমরা বিভিন্ন উৎস থেকে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তাদের পারিবারিক রাজনীতিতে কার কি ত্যাগ তিতিক্ষা এবং কে কখন এই সংগঠনের দুর্দিনে দুঃসময় পাশে ছিল,
এই কতগুলো বিষয় বিবেচনা নিয়েই এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। এ মাসের শেষ সপ্তাহে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব কমিটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নেতারা। দলের সাংগঠনিক শক্তি বাড়াতেই এদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তারা। বাংলাদেশ আওয়ামী লীগের এই মাসের শেষে একটি কেন্দ্রীয় কমিটির সীমিত পরিসরে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে সকল অসম্পূর্ণ জেলা কমিটি এবং উপকমিটি গঠনের বিষয়টি আলোচনা হবে এবং কমিটি অনুমোদন করা হবে। কোনো ধরনের কোনো মতলব হাসিল করতে না পারে, ব্যক্তিগত মতলব যেটি সংগঠনের জন্য খুব বিব্রতকর হতে পারে, সেই ব্যাপারটিকে মানে খুবই যত্নের সাথে যাচাই বাছাই করেই কমিটিটি হওয়া দরকার এবং আমরা সেইভাবেই চিন্তা করছি। কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত দলীয় তৎপরতা ও কর্মসূচি বাড়ানোর পরিকল্পনাও চলছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান থেমে গেছে এমন অভিযোগ সত্য নয়, বরং শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট WBBIP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। দলের ভেতরে কেউ অপকর্ম করলে রেহাই পাবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। সেতু নির্মাণের জন্য প্রকল্প কোনো কোনো কাগজে দেখলাম যে দুর্নীতি বিরোধী অভিযান বন্ধ হয়ে গেছে, একথা মোটেও সত্য নয়। সরকারের দুর্নীতি বিরোধী অনিয়ম অপকর্ম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এখন যে কোনো অবস্থা যেখানেই দুর্নীতি যেখানেই অপকর্ম সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভিন্ন মতকে দমন ও সরকারের অপকর্ম ঢাকতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত সাংবাদিকতার অন্তর্ধান দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতেই জেল জুলুমের মাধ্যমে ক্ষমতাসীনরা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এ থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে তাগিদ দেন বিএনপি মহাসচিব। ডিজিটাল নিরাপত্তা আইন নিঃসন্দেহে আপনারা বহুবার আলাপ করেছেন, কথা বলেছেন, রাস্তায়ও নেমেছেন, আমরাও কথা বলেছি। উদ্দেশ্য তো একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভিন্ন মত যেন এখানে না আসে এবং তাদের যে অপকর্মগুলো সেই অপকর্মগুলো যেন জনসমক্ষে প্রকাশিত না হয়। এখানে একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা মূল বিষয়টা, যে সেটাকে আপনার স্থায়ী করার জন্য এই 2009 সাল থেকে কিন্তু আপনার এই কাজটা শুরু হয়েছে। সাভার থেকে অপহরণের 5 দিন পরে 2.5 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আমেনা আক্তার। এই ঘটনায় জড়িত এক দম্পতিকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত 14 সেপ্টেম্বর সাভারের পশ্চিম ব্যাংক টাউন বাড়াই গ্রাম থেকে চকলেট দেওয়ার কথা বলে আমেনাকে নিয়ে পালিয়ে যায় প্রতিবেশী দম্পতি শামসুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম। ফলে শিশুটির বাবা মোহাম্মদ আলীর কাছে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি থানা পুলিশকে জানালে অপহরণকারীরা শিশুটিকে রংপুরের কোতোয়ালি এলাকায় ফেলে যায়। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনে ফিস সিঙ্গল ডিজিট করার দাবি জানিয়েছেন গ্রাহক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এতে ডিজিটাল মাধ্যমে সরকারের রাজস্ব আয় এবং লেনদেন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শাফুল আলমের আরও একটি রিপোর্ট। দিন দিন জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। অনলাইন কেনাকাটা কিংবা যে কোনো বিল পরিশোধে এর চাহিদাও বাড়ছে। করোনা মহামারীকালে মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বেড়েছে কয়েক গুণ। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসেই মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা। তাই এখাতে লেনদেন ফি কমানোর দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। হাজারে কাটবে 18.50 টাকা, যদি আরো কম হইতো তার কাস্টমার বেশি হইতো। মোবাইলের ব্যাংকিং এ আমাদের খরচ বেশি হয়ে যায়। 1,00,000 টাকা লেনদেন করলে দেখা গেছে 2,000 টাকা চার্জ পড়ে, সেখানে ব্যাংক লেনদেন তো অনেক কম। তাহলে মানুষ ব্যাংকের যেরকম যায় সিরিয়াল দিত না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক বর্তমানে 9,26,00,000।
প্রতিদিন মোবাইল ব্যাংকিং এ লেনদেন হয় 2032 কোটি টাকারও বেশি। সারা পৃথিবীর কোন দেশে 1020 টাকার মতো চার্জ করা হয় না। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য একটা বড় রেট। এই 1020 টাকা থেকে রেটটা সিঙ্গেল ডিজিটে আনা যায় তাহলে আসলে অনেক কাস্টমার বাড়বে, লেনদেনও বাড়বে এবং গভর্নমেন্টের রেভিনিউ অনেক বাড়বে। চার্জটা তো টাকা পাঠানোর ক্ষেত্রে বা টাকা উত্তোলনের ক্ষেত্রে নিচ্ছেন, এটা যদি কমিয়ে আনা যায় যারা নিম্নবিত্ত মানুষ আছেন, যারা সাধারণ ব্যাংকিং চ্যানেলের ভেতরে অতখানি নাই, তাদের জন্য কিন্তু একটা বড় রিলিফ হবে। সামাজিক নিরাপত্তার ভাতা পাচ্ছেন অথবা শহর থেকে কেউ হয়তো তাদেরকে গ্রামে এই টাকাটা পাঠাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কষ্টটা অনেক লাঘবজনক হবে, একই সাথে এই ব্যাংকিং পরিষেবাটাও কিন্তু অনেক বড় হবে। অনলাইন এই সেবা ব্যবহারে মোবাইল ব্যাংকিং খাতে নতুন পণ্য ও সেবা যুক্ত করার তাগিদ দিয়েছেন গ্রাহকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে। স্থানীয় সময় শুক্রবার সকালে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা সহ কয়েকটি রাজ্যে এই ভোট গ্রহণ শুরু হয়। জনমত জরিপে জয়ী হওয়ার দৌড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এবারে পার্টিক্স খেলার খবর। সার্জিও আগুয়েরো আর মারিয়াকে বাদ দিয়ে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী 8 অক্টোবর ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই শুরু করবে আলবি সেলেস্তারা। পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে তারা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া লিওনেল মেসি অনুমিতভাবেই আছেন লিওনেল স্কালোনির দেয়া 30 সদস্যের দলে। 2017 সালে সর্বশেষ আর্জেন্টিনার হয়ে খেলা গোমেসকেও ফিরিয়েছেন তিনি। এছাড়া ডাক পেয়েছেন জিওভানি সেমেনেও। অন্যদিকে 23 সদস্যের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা স্ট্রাইকার রদ্রিগো। ইঞ্জিউরি থেকে সেরে ওঠার গোলরক্ষক অ্যালিসনও আছেন স্কোয়াডে। আগামী 8 অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পাঁচ দিন পর পেরুর মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফির জানাজায় লাখো মানুষের ঢল, পরিস্থিতি নিয়ন্ত্রণে চার উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন। আটকে থাকা 25,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের, স্থলবন্দর দিয়ে আসছে পেঁয়াজ বোঝাই ট্রাক। সীমান্ত হত্যা বন্ধে সম্মত বাংলাদেশ ও ভারত, চার দিনের সম্মেলন শেষে জানালেন বিজিবি ও বিএসএফ মহাপরিচালক। নারায়ণগঞ্জে বিস্ফোরণে হতাহতের মামলায় তিতাস গ্যাসের 8 কর্মকর্তা গ্রেফতার, দগ্ধ আরও একজন সহ মৃতের সংখ্যা 32। এবং এ মাসেই ঢাকার দুই মহানগর ও আওয়ামী লীগের বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি, যাচাই বাছাই করা হচ্ছে নতুন নেতাদের গ্রহণযোগ্যতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।